আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও আজ হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আজকে আপনাদের সামনে আলোচনা করব মুভ নাম্বার অর স্টেপ ভ্যালু নিয়ে। আসলে আমরা মুভ নাম্বার বলতে কি বুঝি, এই বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হবেন। তো আমরা প্রথমে মুভ নাম্বার কি বা স্টেপ ভ্যালু কি এটা নিয়ে আলোচনা করব। আমরা মুভ নাম্বার এবং স্টেপ ভ্যালু বলতে যা বুঝি, ইংলিশে এখানে দেওয়া আছে দ্য ডিস্টেন্স বিটুইন টু অ্যাডজেসেন্ট ইন্টারলেসিং পয়েন্ট ইজ কলডেড মুভ নাম্বার, ইট ইজ অলসো কলডেড স্টেপ ভ্যালু। যাকে আমরা মুভ নাম্বার বলি তাকে আবার স্টেপ ভ্যালু বলা হয়। সো বন্ধুরা, এটা বাংলা এরকম আসে সংজ্ঞাটি, ডিজাইনের রিপিট সংখ্যাকে অসমান অংশে বিভক্ত করে প্রাপ্ত যে নম্বরের উপর ভিত্তি করে সাটিন অথবা সেটিন ডিজাইন সম্পন্ন করা হয় উক্ত নম্বরকে মুম নাম্বার বলে। মুম নাম্বার হতে হলে অবশ্যই কিছু শর্ত আছে, চলুন শর্তগুলি জেনে নেওয়া যাক। দ্য রুলস ফর সিলেক্টিং মুম নাম্বার, প্রথম যে শর্তটি আছে, দ্য ফার্স্ট ডিজিট অর ওয়ান ক্যান নট বি মুভ নাম্বার, অর্থাৎ প্রথম সংখ্যা ওয়ান কখনো মুভ নাম্বার হতে পারবে না। আমাদের দুই নাম্বার শর্ত হচ্ছে, দ্য লাস্ট ডিজিট ক্যান নট বি মুভ নাম্বার, অর্থাৎ শেষ সংখ্যা কখনো মুভ নাম্বার হতে পারবে না। আমাদের তিন নাম্বার শর্ত হচ্ছে, দ্য লাস্ট ডিজিট মাইনাস ওয়ান ক্যান নট বি মুভ নাম্বার, শেষ সংখ্যা থেকে ওয়ান বিয়োগ করলে যেটা থাকবে সেটা মুভ নাম্বার হতে পারবে না। চার নম্বর শর্ত হচ্ছে, দ্য ফ্যাক্টর ক্যান নট বি মুভ নাম্বার, উৎপাদক কখনো মুভ নাম্বার হতে পারবে না। উৎপাদক ফ্যাক্টর, তারপরে আছে দ্য মাল্টিপল অফ দ্য ফ্যাক্টর ক্যান নট বি মুভ নাম্বার, অর্থাৎ উৎপাদক দিয়ে যেগুলোকে ভাগ করা যাবে সেগুলো মুভ নাম্বার হতে পারবে না। তো বন্ধুরা, আমরা মুভ নাম্বার হওয়ার শর্তগুলো জানলাম। এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে কিভাবে মুভ নাম্বার বের করতে হয় এগুলো আপনাদেরকে দেখাবো। সো আমরা এখানে 10 ইঞ্চ সাটিন এর ক্ষেত্রে মুভ নাম্বার বের করব। সো আমাদের রুলস, ফলোয়িং রুলসে 1, 2 এবং 3 ছিল, একই নাম্বারে ছিল যে ফার্স্ট নাম্বার, অর্থাৎ আমরা 10 ইঞ্চ সাটিনের যে ফার্স্ট নাম্বার আছে 1, সেটা মুভ নাম্বার হবে না। এখানে আমরা বোল্ড করে দেখিয়েছি এবং যে লাস্ট ডিজিট থাকবে 10 সেটাও মুভ নাম্বার হবে না, এবং 10কে মাইনাস 1 দ্বারা বিয়োগ করলে যে 9 থাকে এটাও মুভ নাম্বার হবে না। সো রুলস, ফলোয়িং রুলস 4 এবং 5, যেখানে ছিল যে ফ্যাক্টর কখনো মুভ নাম্বার হতে পারবে না। তো 10-এর ফ্যাক্টর হচ্ছে 5 × 2 = 10, তো 5 এবং 2 মুভ নাম্বার হবে না, এবং এই ফ্যাক্টর দ্বারা যেগুলোকে ভাগ করা যায় সেগুলো মুভ নাম্বার হবে না। যেমন 2 × 4, 3 × 6, 4 × 8, এগুলো মুভ নাম্বার হবে না। সো বন্ধুরা, আমরা এখন তাহলে বলতে পারি 10 ইঞ্চ সাটিনের ক্ষেত্রে 3 এবং 7 হচ্ছে মুভ নাম্বার। সো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।